السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. أما بعد، সম্মানিত শ্রোতা দর্শক মন্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং পিয়ানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর সালাতু সালামের পর আজ রবিবার 29শে জামাদুল উলা 1443 হিজরি মোতাবেক 2রা জানুয়ারি 2022 আমাদের ধারাবাহিক আলোচনা নাজাত প্রাপ্ত দলের আকীদার পর্ব নম্বর 74 বিষয়বস্তু তাকদীর সম্পর্কে একটি সংশয় এবং তার নিরসন। সংশয়টি হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিন যা পছন্দ করেন না এবং যার উপর সন্তুষ্ট হন না তা কি করে তিনি তাকদীরের ক্ষেত্রে চেয়ে থাকেন। তার সৃষ্টি জগতের ক্ষেত্রে এমন কিছু আল্লাহ চান ঘটিয়ে থাকেন যা তিনি পছন্দ করেন না, যার উপর আল্লাহ রাব্বুল আলামিন সন্তুষ্ট হন, এটা কি করে হতে পারে? বলছেন লেখক এ মর্মে যে কাদ আখবারাল্লাহু তাআলা ফি কিতাবিহি ওয়া আলা লিসানি রাসূলিহি ওয়া বিমা আলিমনা মিন সিফাতিহি আন্নাহু ইউহিব্বুল মুহসিনিন ওয়াল মুত্তাকিন ওয়াস সাবিরিন আমানু ওয়া আমিলুস সালিহাত বলছেন লেখক এতে সেই সংশয়টি তুলে ধরছেন বিস্তারিত। আমি প্রথমে সংক্ষেপে বললাম বিষয়বস্তু, মহান আল্লাহ তাআলা তার কিতাবে এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মোবারক জবানের মাধ্যমে অর্থাৎ হাদিসের মাধ্যমে আল্লাহ আমাদেরকে জানিয়েছেন এবং তার গুণাবলী সম্পর্কে আমরা জানতে পেরেছি, শিখতে পেরেছি। তা হচ্ছে যে আন্নাহু ইউহিব্বুল মুহসিনিন, আল্লাহ সৎকর্মশীলদেরকে, নিষ্ঠাবানদেরকে, এহসানকারীদেরকে ভালোবাসে। এসব কথাগুলি কোরআনে কারিমের বিভিন্ন আয়াত থেকে নেওয়া হয়েছে, যেমন সূরা আলে ইমরানের আয়াত নম্বর 134 আল্লাহ বলছেন ওয়াল কাযিমিনাল গায়দা ওয়াল আফিনা আনিন নাস ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন, যারা রাগকে সংবরণ করে, ওয়াল আফিনা আনিন নাস এবং মানুষকে ক্ষমা করে বা ক্ষমার দৃষ্টিতে দেখে, আল্লাহ ইউহিব্বুল মুহসিনিন, আল্লাহ এই রকম নিষ্ঠাবান ইহসানকারী সদাচরণকারীদেরকে ভালোবাসেন। আল্লাহ ইউহিব্বুল মুহসিনিন আয়াতের শেষে রয়েছে। এই রকমই আল্লাহ রাব্বুল আলামিন মুত্তাকি, যারা আল্লাহ ভীরু, যারা সংযত থাকতে চায়, যারা পাপমুক্ত থাকতে চায় আল্লাহর ভয়ে, তাদেরকে ভালোবাসেন, তাকওয়া অর্জনকারীদেরকে ভালোবাসেন। যেমন কোরআনে কারিমে বেশ কিছু আয়াত রয়েছে, তার মধ্যে সূরা আলে ইমরান আয়াত নম্বর 76 মহান আল্লাহ ইরশাদ করেছেন, বালা মান আওফা বি আহদিহি, হ্যাঁ ভালো করে শুনে রাখো, জেনে রাখো, মান আওফা বি আহদি, যারা নিজের চুক্তি বা প্রতিশ্রুতিকে পূর্ণ করবে, যা চুক্তি করেছে বা ওয়াদা করেছে তা পূর্ণ করবে, ওয়াত্তাকা এবং পাপমুক্ত থাকবে, আল্লাহকে ভয় করে আল্লাহর ভয়ে সংযত থাকবে, পাপমুক্ত থাকবে। ফাইনাল্লাহ ইউহিব্বুল মুত্তাকিন, তাদের জেনে রাখা উচিত যে আল্লাহ রাব্বুল আলামিন সংযত মুত্তাকি, আল্লাহ ভীরু যারা তাদেরকে ভালোবাসেন, আল্লাহ মুত্তাকিনদেরকে ভালোবাসেন। ফাইনাল্লাহ ইউহিব্বুল মুত্তাকিন এখানে বলা হয়, ভালো মানুষদেরকে আল্লাহ ভালোবাসেন। এইরকম অসাবেরিন, ধৈর্যশীলদেরকে আল্লাহ ভালোবাসেন, ধৈর্যশীলদের সাথে আল্লাহ আছেন এবং ধৈর্যশীলদেরকে আল্লাহ ভালোবাসেন। সূরে আলে ইমরান আয়াত 146 আল্লাহ বলছেন, ওমা দাউফু অমাস্তাকানু, সাহাবায়ে কেরামগণ তারা দুর্বল হননি, অমাস্তাকানু এবং তারা মনোবল হারিয়ে ফেলেননি,
আল্লাহ ইউহিব্বুস সাবিরিন, আল্লাহ ধৈর্যশীলদেরকে ভালোবাসেন। অহুযুদ্ধে ক্ষয়ক্ষতি হওয়া সত্ত্বেও তাদের মনে কোন রকমের দুর্বলতা আসেনি, তারা অপারগতা প্রকাশ করেননি। আল্লাহ ইউহিব্বুস সাবিরিন, আল্লাহ এরকম ধৈর্যশীলদেরকে যারা অটল থাকে দিনের ওপর, এর মাধ্যমে ধৈর্যের প্রমাণ দিয়ে থাকে, যারা পাপ থেকে বেঁচে থাকার ক্ষেত্রে ধৈর্য ধারণ করে থাকে, যারা বালা মুসিবতে ধৈর্য ধারণ করে থাকে, ধৈর্য ধারণ তিন রকমের, আল্লাহ তাদেরকে ভালোবাসেন, আল্লাহ ধৈর্যশীলদেরকে ভালোবাসেন। এটা কোরআন করিম দ্বারা প্রমাণিত। ওয়ায়ারদানিল্লাযিনা আমানু ওয়ামিলুস সালিহাত, এবং যারা ঈমান বিশ্বাসী এবং সৎ কর্ম তাদের উপর আল্লাহ রাব্বুল্লাহ রাজি হয়ে যান। যেমন বাইয়ানাতে রয়েছে আল্লাহ রাব্বুল ইরশাদ করেছেন, ইন্নাল্লাযিনা আমানু ওয়ামিলুস সালিহাত, নিশ্চয় যারা ঈমানদার এবং সৎকর্মশীল, উলাইকুম খাইরুল বারিয়া, তারাই সৃষ্টির সেরা, জাযাউহুম ইনদা রাব্বিহিম, তাদের প্রতিদান তাদের প্রতিপালকের নিকট রয়েছে, জান্নাতু আদনিন তাজরি মিন তাহতিহা আনহার, স্থায়ী জান্নাত যার নিম্ন দেশে নদী নালা প্রবাহিত রয়েছে, খালেদিনা ফিহা আবাদা, সেখানে যারা তারা চিরকাল বসবাস করবে, রাদিয়াল্লাহু আনহুম, আল্লাহ তাদের উপর রাজি হয়ে যাবেন, রাজি হয়ে গেছেন, রাদু আনহ, এবং তারাও আল্লাহর উপর সন্তুষ্ট রাজি হয়ে যাবে, আল্লাহর নিয়ামত পেয়ে। যালিকা লিমান খাশিয়া রাব্বাহ, আর এই নিয়ামত, এই উত্তম প্রতিদান ওই সমস্ত মানুষদের জন্য যারা তাদের প্রতিপালককে ভয় করে। এখানে আল্লাহ কি বলছেন, রাদিয়াল্লাহু আনহুম, আল্লাহ তাদের রাজি হয়ে গেছে, যারা ইন্নাল্লাযিনা আমানু ওয়ামিলুস সালিহাত, আয়াতের শুরুতে বলা হয় যারা ঈমানদার সৎকর্মশীল তাদের উপর আল্লাহ রাজি হয়ে যান। ওয়ালা ইউহিব্বুল কাফিরিন, পক্ষান্তরে কাফেরদেরকে আল্লাহ ভালোবাসেন, কাফেরদেরকে আল্লাহ ভালোবাসেন না, ওয়ালা যালিমিন, জালিমদেরকে আল্লাহ ভালোবাসেন না, ওয়ালা ইয়ারদা লিইবাদিহিল কুফর, এবং বান্দারা কুফরি করুক, এটা কখন আল্লাহ পছন্দ করেন না, কখন এর উপর সন্তুষ্ট হতে পারেন না। তো এই কথাগুলিও বিভিন্ন আয়াতে কোরআন কারিমে রয়েছে, যেমন আল্লাহ কাফেরদেরকে ভালোবাসেন না, এই কথা রয়েছে সূরা রুমের আয়াত 45, লিয়াজজিয়াল্লাযিনা আমানু ওয়ামিলুস সালিহাত, যারা ঈমানদার সৎকর্মশীল তাদেরকে আল্লাহ প্রতিদান দিতে চান, মিন ফাযলিহি, তার অনুগ্রহ থেকে, ইন্নাহু লা ইউহিব্বুল কাফিরিন, নিঃসন্দেহে আল্লাহ কাফেরদেরকে ভালোবাসেন না, জালিমদেরকে আল্লাহ ভালোবাসেন না। এ কথা সূরা শুরা আয়াত 40 রয়েছে, আল্লাহ বলছেন ফামান আফা, যে ক্ষমা করবে, ওয়াসলাহা, এবং মীমাংসা করে নেবে, ফাজরুহু আলা আল্লাহ, তার প্রতিদান পারিতোষিক আল্লাহর কাছে রয়েছে, ইন্নাহু লা ইউহিব্বুল জালিমিন, জেনে রাখো যে আল্লাহ জালিমদেরকে ভালোবাসেন না। এইরকম বান্দার জন্য আল্লাহ কুফরি কখনো পছন্দ করেন না, যে বান্দারা কুফরি করুক, আল্লাহর সৃষ্টি কুফরি করুক। সূরা জুমার আয়াত 7 আল্লাহ ইরশাদ করেছেন, ইন তাকফুরু, হে মানব সকল, তোমরা যদি কুফরি করো, ফাইনাল্লাহ গানিয়ুন আনকুম, আল্লাহ তোমাদের থেকে অমুখাপেক্ষী, ওয়ালা ইয়ারদা লিইবাদিহিল কুফর, আল্লাহ তার বান্দাদের ক্ষেত্রে কুফরিকে কখনো পছন্দ করেন না, কুফরির উপর কখনো সন্তুষ্ট না। আল্লাহ আরো বলেছেন যে তিনি ফাসাদ, ফিতনা ফাসাদ, বিপর্যয় সৃষ্টি করা, বিশৃঙ্খলা, অশান্তি ভালোবাসেন না, অশান্তিকারীদেরকে ভালোবাসেন না, আল্লাহ লা ইউহিব্বুল মুফসিদিন। যেমন সূরা বাকারা আয়াত 205 রয়েছে, আল্লাহ লা ইউহিব্বুল ফাসাদ, আল্লাহ ফাসাদকে, বিশৃঙ্খলাকে, অশান্তিকে ভালোবাসেন না, এবং অশান্তিকারী যারা বিপর্যয় সৃষ্টিকারী, ফাসাদকারী, তাদেরকে আল্লাহ ভালোবাসেন না। এই সমস্ত বিষয়গুলি কোরআনে কারীম দ্বারা প্রমাণিত, কিন্তু সংশয়টা কোথায়, মা কাউনে করলে যার মাশিয়াতিল্লাহ ওয়া ইরাদাতিহি, অথচ এই সমস্ত কিছু যা কিছু ঘটছে পৃথিবীতে আল্লাহর সৃষ্টির মধ্যে, বিশেষ করে মানুষ এবং জিন, যেহেতু এই দুটো আল্লাহর মখলুক হচ্ছে, মুকাল্লাফ, শরীয়তের ভারপ্রাপ্ত, তো এদের ক্ষেত্রে এই সমস্ত কিছু ঘটছে আল্লাহর ইচ্ছাই, আল্লাহর ইচ্ছার বিরুদ্ধে ঘটে না। যদি বলে যে আল্লাহ ইচ্ছার বিরুদ্ধে তারা করছে, তাহলে তাদের গায়ের জোর বেশি, তারা আল্লাহর অসহায় সৃষ্টি মানুষ জিন, তারা আল্লাহকে অক্ষম করে দিয়েছেন না, আসমান জমিনে কোনো কিছু আল্লাহকে অপারগ করতে পারেন, তো সবকিছুই আল্লাহর ইচ্ছাধীন, আল্লাহর ইচ্ছাই, আল্লাহর এরাদাই ঘটছে। ওয়ান্নাহু লাউশা, যদি আল্লাহ চাইতেন, লাম ইয়াকুন যালিকা, এমনটা হইতো না,
তাহলে পৃথিবীতে কেউ কাফের থাকতো না, কেউ জালেম থাকতো না, কেউ অসৎ হইতো না, সবাই ভালো মানুষ হয়ে যেত। আল্লাহ চাইলে তো এটা করতে পারতেন। ফাইন্নাহু লা ইয়াকুনু ফি মুলকি মা লা ইউরিদ, কারণ আল্লাহর রাজত্বে এই আল্লাহর জমিন, আল্লাহর পৃথিবীতে, আসমান জমিনে এমন কিছু হইতে পারে না যেটা আল্লাহ চান না। আল্লাহ চাওয়ার বিরুদ্ধে কোনো কিছু হইতে পারে না। তাহলে যখন বিষয়টা এইরকম, তাহলে ফামাল জওয়াব লিমান কালা, যারা প্রশ্ন করেছে বা এই সংশয় তুলেছে, এই সংশয়ের জবাব কি হবে? সংশয়টি হচ্ছে কাইফা ইয়াশা ওয়া ইউরিদু মা লা ইয়ারদা বিহি ওয়া লা ইউহিব্বু, আল্লাহ কিভাবে এমন কিছু চান যা আল্লাহ পছন্দ করেন না, যা আল্লাহ ভালোবাসেন না, যা আল্লাহ ভালোবাসেন না, আল্লাহর কাছে অপছন্দনীয়, আল্লাহর কাছে ঘৃণিত, আল্লাহ তার অসন্তুষ্টি প্রকাশ করেন, অথচ সেগুলি ঘটছে আল্লাহর সৃষ্টির মাঝে, মানব জাতির মাঝে, জিনদের মাঝে, যেগুলি আল্লাহর পছন্দনীয় নয় এবং আল্লাহ সেগুলিকে পছন্দ করেন না, ভালোবাসেন না, কি করে ঘটছে? তাহলে আল্লাহ ঘটতে দিতেন না, এই হচ্ছে সংশয়। সংশয়ের উত্তর দিতে গিয়ে যে কথাগুলি বলেছেন তাতে আল্লাহর ইচ্ছাকে দুই ভাগে ভাগ করেছেন। আল্লাহর ইচ্ছা ইরাদা হচ্ছে দুই রকম, এক হচ্ছে সৃষ্টিগত ইরাদা, ইরাদাতুন কাউনিয়া, সৃষ্টিগত আল্লাহর ইচ্ছা চাওয়া, আর আরেকটি হচ্ছে ইরাদাতুন শারঈয়া, শরীয়তগত, বিধানগত আল্লাহর চাওয়া। তো সৃষ্টিগত দিক থেকে আল্লাহ রাব্বুল আলামিন ভালো চান মন্দ চান, যে আল্লাহর সৃষ্টির মাঝে ভালো হোক মন্দ হোক, ভালো থাকুক মন্দ থাকুক, এবং প্রতিটি সৃষ্টিকে আল্লাহ স্বাধীন চলাফেরার শক্তি ক্ষমতা দিয়েছেন। ইরাদা কৌনিয়া কাদারিয়া, যেটা তকদিরে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের লিখে রেখেছেন, কেউ ভালো কেউ মন্দ, কেউ ভালো করবে কেউ মন্দ করবে, কেউ নেকি করবে কেউ পাপ করবে, এটা হচ্ছে সৃষ্টিগত আল্লাহর চাওয়া। আর শরীয়তগত চাওয়া হচ্ছে যে আল্লাহ ভালো কাজের নির্দেশ দিয়েছেন আর মন্দ কথা কাজ থেকে নিষেধ করেছে, এটা হচ্ছে ইরাদাতুন শরীয়া, বিধানগত বা শরীয়তগত চাওয়া। তো দেখা যাক তিনি কি বলছেন। দলিল সহকারে লেখক বলছেন, এলাম, এর উত্তরে জেনে রাখো বা এই সংশয় নিরসনে জেনে রাখো, হান্নাল ইরাদাত ফি নুসুসি, কোরআন ও হাদিসের দলিলে যে আল্লাহর ইচ্ছার কথা রয়েছে, যা আলা মানাইয়াইনি, দুই অর্থে ব্যবহৃত হয়েছে, দুই অর্থে ব্যবহৃত হয়েছে, ইরাদাতুন কাউনিয়াতুন কাদারিয়া, একটি হচ্ছে সৃষ্টিগত তাকদীরগত ভাগ্যের সাথে সম্পৃক্ত ইচ্ছা আল্লাহর, এ আল মাসিয়া, যার অপর নাম হচ্ছে মাসিয়া, মানে চাওয়া, আল্লাহর চাওয়া, আল্লাহ ভালো চান মন্দ চান, সৃষ্টির দিকে লক্ষ্য করলে আল্লাহ ভালো চান মন্দ চান, মানে সৃষ্টির মধ্যে কেউ ভালো হোক মন্দ হোক, স্বাধীনভাবে ভালো কাজ করুক, স্বাধীনভাবে মন্দ কাজ করুক, স্বাধীনতে আল্লাহ বাধা সৃষ্টি করেন না। বলা মোলা জামাতা বাইন আবাইন আল মাহাব্বাত ওয়াল রেদা, বলছেন যে এই সৃষ্টিগত ইচ্ছা বা চাওয়া আল্লাহ এর মাঝে এবং ভালোবাসা আর সন্তুষ্টির মাঝে কোন রকমের এইরকম সম্পর্ক নেই যে একটা থাকলে আরেকটা থাকতে হবে। আল্লাহ যেহেতু চান সুতরাং সেটা আল্লাহ ভালোবাসে, আল্লাহ যেহেতু চান সৃষ্টিগত দিক থেকে সেজন্য আল্লাহ তার উপর রাজি আছেন এমনটা নয়, দুটোর মাঝে কোন রকমের এইরকমের আবশ্যকতার সম্পর্ক নেই। বালিয়াদখুলু ফিহাল কুফর ওয়াল ঈমান ওয়া তাআত ওয়াল ইসিয়ান ওয়াল মারযি ওয়াল মাহবুব ওয়াল মাকরুহ ওয়া দিদু, বলছেন যে আল্লাহ রাব্বুল আলামিনের যে সৃষ্টিগত তাকদীরগত চাওয়া বা ইচ্ছা, এর অন্তর্ভুক্ত হচ্ছে কুফরি, যে কেউ কুফরি করবে, ওয়াল ঈমান, কেউ ঈমান নিয়ে আস বিশ্বাস করবে, ওয়া তাআত, এবং কেউ নেকি করবে, ওয়াল ইসিয়ান, কেউ বিরুদ্ধাচরণ করবে, নাফরমানি করবে, পাপ করবে, ওয়াল মারযি, আর আর সন্তুষ্টির কাজ হবে, কেউ সন্তুষ্টিমূলক কাজ করবে আল্লাহর, অল মাহবুব, কেউ আল্লাহর প্রিয় কাজ করবে, প্রিয় কথা বলবে, অল মাকরু, আর কেউ অপ্রীতিকর আর অপছন্দনীয় ঘৃণিত কথা বলে ঘৃণিত কাজ করবে। এইরাজিল ইরাদাতু লাইসা লিআহাদিন খুরুজু মিনহা ওয়ালা মাহিসা আনহা, বলছেন যে এই যে আল্লাহর সৃষ্টিগত তাকদীরগত ইচ্ছা বা চাওয়া, এতে থেকে কোন ব্যক্তি, কোন মানুষ বা জিন বের হতে পারে না, এবং এই ক্ষেত্রে কোনো উপায় নেই, আল্লাহ সৃষ্টিগত ভাবে যা চেয়ে থাকেন তাই হয়ে থাকে, আল্লাহর চাওয়ার বিরুদ্ধে হয় না। যেমনটা আমি একটু আগে বললাম, আল্লাহর চাওয়ার বিরুদ্ধে হয়ে যায় তাহলে আল্লাহ অপারক, অক্ষম, আর আল্লাহ অক্ষম না, আল্লাহ করলে সেইন কাদির। দেখেন আমরা যে কোনো মানুষ
স্ত্রী ছেলে মেয়েদের ক্ষেত্রে অনেক কিছু চাই, কিন্তু অনেক কিছু হয়, অনেক কিছু ঘটে না, মনের বিরুদ্ধে চলে যায়। তো কেন এমনটা হয়? কারণ আমার অপারগ, সেজন্য কিছুটা পারলাম কিছুটা পারলাম না। চেয়েছিলেন যে ছেলে মেয়েদেরকে খুব বড় করব, খুব শিক্ষিত করব। আর কেউ তো আলেম করতে চেয়েছেন, কেউ হাফেজ বানাইতে চেয়েছিলেন, কেউ দুনিয়ার বড় শিক্ষিত বানাইতে চেয়েছিলেন, কিন্তু অনেক সময় আশা পূরণ হয় বা কিছু আশা পূরণ হয়, কিছু আশা পূরণ হয়, কিছু মনের চাওয়া পূরণ হয়, কিছু মনের চাওয়া পূরণ হয় না। কারণ আমরা অক্ষম, অপারগ। অক্ষান্ত আল্লাহ রাব্বুল আলামিন সক্ষম, সর্বশক্তিমান। যেমন আল্লাহ রাব্বুল ইরশাদ করেছেন, ফামা ইউরিদুল্লাহু আন ইয়াহদিয়াহু, আল্লাহ যাকে হেদায়েত করতে চান, ইয়াশরাহ সাদরাহু লিল ইসলাম, তার বক্ষকে ইসলাম গ্রহণের জন্য প্রশস্ত করে দেন, খুলে দেন, উন্মুক্ত করে দেন। ওয়ামান ইউরিদ আন ইউদিল্লাহ, আল্লাহ যাকে পথভ্রষ্ট করতে চান, ইয়াজআল সাদরাহু দাইয়িকান হারাজা, তার বক্ষকে আল্লাহ সংকীর্ণ সংকুচিত করে দেন। সূরা আনআম আয়াত নম্বর 125। তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের চাওয়া, যারা হেদায়ত হচ্ছে বা হেদায়ত প্রাপ্ত সঠিক পথের উপর থাকে, ভালো কাজ করে, সৎকর্মশীল, তাদের ক্ষেত্রে আল্লাহর চাওয়া রয়েছে। এবং যারা গোমরা পথভ্রষ্ট হয়ে যাচ্ছে, তারা নিজের স্বাধীনতার সাথে গোমরা পথভ্রষ্ট হয়ে যাচ্ছে, পাপের দিকে কুফরের দিকে চলে যাচ্ছে, তা সেটাও আল্লাহর ইচ্ছায় হয়ে থাকে। আল্লাহ যাকে পথভ্রষ্ট করতে চান বলা হয়েছে, তাহলে আল্লাহর চাওয়ার কথা এখানেও রয়েছে। এইরকমই মহান আল্লাহ ইরশাদ করেছেন, ওমাই ইউরিদুল্লাহ ফিতনা তাহ, আল্লাহ যার জন্য ফিতনা চান, যে সে ফিতনায় নিমজ্জিত হোক, সে দিনের ফিতনা হোক আর দুনিয়ার ফিতনা হোক, ফালান তামলিক লাহু মিনাল্লাহি শাইআ, তো আল্লাহর কবল থেকে তার জন্য কোনো কিছুর কোনো মালিক, কোনো অধিকারী পাবে না যে কেউ তাকে রক্ষা করতে পারে। উলাইকাল্লাযীনা ইউরিদুল্লাহু ইয়ুতাহহিরা কুলুবুহুম, ওরা তো এমন মানুষ যাদের অন্তরগুলিকে আল্লাহ পবিত্র করতে চান, যাদের অন্তরগুলিকে আল্লাহ পবিত্র করতে চাননি। সূরা মায়েদা আয়াত নম্বর 41। এছাড়াও আরো আয়াত রয়েছে। তাহলে এই আয়াত দুটো প্রমাণ করে যে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি জগতে ভালো চান, মন্দ চান, সৃষ্টি জগতের দিকে লক্ষ্য করে। এটা হচ্ছে এরাদা কৌনিয়া কাদারিয়া, আল্লাহ সৃষ্টিগত তকদিরগত ইচ্ছা বা চাওয়া। দ্বিতীয় ইচ্ছা বা দ্বিতীয় চাওয়া, ইরাদাতুন দীনিয়াতুন শারঈয়া, বলছেন যে দ্বিতীয় চাওয়া বা দ্বিতীয় আল্লাহর ইচ্ছা হচ্ছে দীনিয়া, ধর্মীয়। দিনের ক্ষেত্রে, ধর্মের ক্ষেত্রে আল্লাহ কি চান? যে আল্লাহর বিধান মেনে চলবে, ইমান নিয়ে আসবে, কাফের হবে না, ভালো কাজ করবে, ভালো কথা বলবে, মন্দ কথা কাজে লিপ্ত হবে না। শারঈয়া যেটা হচ্ছে শরীয়তগত, বিধানগত, আল্লাহর শরীয়তে যেসব আদেশগুলি হয়েছে সবগুলি ভালো, এবং আল্লাহ রাব্বুল যেসব কথা কাজ থেকে বারণ করে সবগুলি মন্দ। এটা হচ্ছে আল্লাহর শরীয়তগত চাওয়া, যেটা ধর্মীয় বিষয়। মুখতাসাতুন বিমা রাদিয়াল্লাহু ওয়া মাহাব্বিহি, এগুলি হচ্ছে খাস আল্লাহর সন্তুষ্টিমূলক কথা কাজের সাথে এবং আল্লাহ যেগুলিকে ভালোবাসেন সেগুলির সাথে সম্পর্কিত। ওয়ালা মুক্তাদা আমার ইবাদ ওয়া নাহুম, আর এর ভিত্তিতেই আল্লাহ রাব্বুল আলামিন মানব সকলকে বা বান্দাকে আল্লাহ ভালো কাজে নির্দেশ দিয়েছেন এবং মন্দ কথা কাজ থেকে নিষেধ করেছেন। শরীয়তে, কোরআনে ও হাদিসের দলিলে, ওহীতে দেখবেন ভালো কাজে নির্দেশ দেওয়া হয়েছে, এই কাজগুলি করো, আর মন্দ কথা কাজ থেকে নিষেধ করা হয়েছে, এগুলি করিও না, এগুলির কাছে যেও না। জি, যেমন আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, এই বিধানগত বা শরীয়তগত আল্লাহর চাওয়ার ক্ষেত্রে, ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা ওয়ালা ইউরিদু বিকুমুল উসরা, আল্লাহ তোমাদের জন্য সহজ চান, সহজটা চান, আর দীন ইসলাম পালন করা সহজ, যে পালন করবে তার জন্য খুবই সহজ, তাতে খুবই স্বাদ রয়েছে, যে মজা রয়েছে সেই মজা, যে সত্যিকার অর্থে পেয়ে গেছে, যেটা খালাওয়াতুল ঈমান হাদিসে বলা হয়েছে, ঈমানের মিষ্টতা, ঈমানের স্বাদ, এই স্বাদ পয়সা দিয়ে কিনে পাওয়া যায়। আল্লাহ তোমাদের জন্য সহজ সরলটা চান, ওয়ালা ইউরিদু বিকুমুল উসরা, আল্লাহ তোমাদের জন্য কঠিনটা চান। জি, জাহান্নামের রাস্তা কঠিন, কিন্তু কঠিন পথে যখন মানুষ ঝাঁপিয়ে পড়ে, তখন শয়তান সাজিয়ে সাজিয়ে পেশ করে। জি, অশান্তি থাকে, তারপরও পাপ করতে থাকে, নিজের অশান্তি দূর করার জন্য, মানসিক টেনশন ডিপ্রেশন দূর করার জন্য কেউ ধূমপান করে, কেউ মদপান করে, আর কেউ বিভিন্ন পাপে জড়ায়, বিভিন্ন পাপে সময় কাটায়, মনে করে যে এতেই
আমি হয়তো শান্তি লাভ করব কিন্তু তাতে কোনো শান্তি পাই না। সূরা বাকারা 185, মহান আল্লাহ আরো বলেছেন সূরা নিসা 26-এ, ইউরিদুল্লাহ আল্লাহ চান, লিয়ুবাইয়্যিনা লাকুম, তোমাদের বিশদভাবে বর্ণনা করে দিতে। দেখেন দিনের বিধিবিধান আল্লাহ সুন্দরভাবে ওহীতে বর্ণনা করে দিয়েছেন। ওয়াইয়াহদিয়াকুম সুনানাল লাযিনা মিন ক্বাবলিকুম, এবং তোমাদেরকে রাস্তা দেখাতে চান তোমাদের পূর্বে যে ছেড়ে যাওয়া আদর্শ ছিল সেই আদর্শের রাস্তা, আম্বিয়া রসুলগণের ভালো রাস্তা দেখাতে চান। ওয়াইয়াতুবা ইলাই আলাইকুম, এবং আল্লাহ তোমাদের তওবা কবুল করতে চান। তোমরা যদি আল্লাহর দিকে ফিরে আসো আল্লাহ তোমাদের দিকে ফিরে আসেন, যার নাম হচ্ছে তওবা। ওয়াইয়াতুব আলাইকুম, আল্লাহ আলিমুন হাকিম, আল্লাহ রাব্বুল সর্বজ্ঞ সবকিছু জানেন, হাকিম এবং প্রজ্ঞাবান। এছাড়াও অনেক আয়াত রয়েছে। তাহলে শরীয়তগত আল্লাহর চাওয়া বা আল্লাহর ইচ্ছার ক্ষেত্রে বেশ কিছু আয়াত রয়েছে। বলছেন ওয়াহাদিহিল ইরাদাতু লা ইয়াহসুলু ইত্তিবাউহা ইল্লা লিমান সাবাকাত লাহু বিযালিকাল ইরাদাতুল কাউনিয়্যাহ। বলছেন যে এই শরীয়তগত যে আল্লাহর চাওয়া, এর অনুসরণ করা ওই সমস্ত ব্যক্তিদের জন্যই সম্ভব যাদের ক্ষেত্রে আল্লাহর সৃষ্টিগত চাওয়া অলরেডি রয়েছে। অর্থাৎ আল্লাহ সৃষ্টিগত ভাবে যাদের ক্ষেত্রে চেয়েছেন যে এরা সৃষ্টিগত ভাবে হেদায়ত হবে, এরা সৃষ্টিগত ভাবে ভালো কাজ করবে, এরা সৃষ্টিগত ভাবে সৎকর্মশীল হবে এবং নেক জীবন যাপন করবে এবং ভালো কাজকে কন্টিনিউ করবে, এটা হচ্ছে আল্লাহর সৃষ্টিগত চাওয়া। এই চূড়ান্ত ফয়সালা যাদের ক্ষেত্রে আল্লাহর হয়েছে তারাই এই শরীয়তগত আল্লাহর চাওয়া হাসিল করতে পারবে, অর্থাৎ শরীয়তের বিধিবিধান পালন করবে। ফাতাজতামুল ইরাদাতুল কাউনিয়্যাত ওয়া শরীয়াত ফি হাক্কিল মুমিন আত-তায়ী। সুতরাং এই দুই রকমের আল্লাহর যে চাওয়া, সৃষ্টিগত চাওয়া এবং শরীয়তগত বিধানগত চাওয়া, দুটো একজন ইমানদার ব্যক্তি মুমিন মুসলিম এবার অবাধ্য নয় যে ব্যক্তি আল্লাহ হয়েছে, আল্লাহ সৃষ্টিগত ভাবে তার হেদায়ত চেয়েছেন এবং শরীয়তের বিধানে যা চেয়েছেন করতে বলেছেন তাই করে, আর যা থেকে নিষেধ করেছেন তা থেকে বিরত থাকে। তো দুটোই আল্লাহর চাওয়ার বাস্তবায়ন হয়েছে এই ক্ষেত্রে একজন মুমিন সৎকর্মশীলের ক্ষেত্রে। ওয়াতানফারাদুল কাউনিয়াত ফি হাক্কিল ফাজিরিল আসি, পক্ষান্তরে যে ব্যক্তি পাপিষ্ট যে অবাধ্য, তার ক্ষেত্রে আল্লাহর সৃষ্টিগত চাওয়া শুধু পাওয়া গেছে। আল্লাহ সৃষ্টিগত ভাবে চেয়েছেন যে এমন অসংখ্য মানুষ থাকবে যারা হেদায়ত পাবে না, হেদায়তের চেষ্টাও করবে না, সুতরাং পাবে না, তারা পাপের জীবন যাপন করবে এবং তারা সবসময় অবাধ্য থাকবে, কখনো অনুগত হবে না আল্লাহ রাব্বুল আলামিনের এবং আল্লাহর ওহির বিধানের। আল্লাহ সুবহানাহু তাআলা ইবাদত, কিন্তু শরীয়তের বিধান, শরীয়তে কাফির, ফেরাউনকে বলা হয়েছে তুমি ইমান নিয়ে আস। মূসা আলাইহিস সালাম ফেরাউনকেও দাওয়াত দিয়েছেন। আল্লাহ তো জানছেন যে মূসা আলাইহিস সালাম যদি সারা জীবন ধরে ফেরাউনের কাছে গিয়ে ধারণা দিয়ে থাকে তবুও তো হেদায়ত হবে না। তারপরে বলছে ইযহাব ইলা ফিরাউনা ইন্নাহু তাগা, ফেরাউনের কাছে যাও কারণ সে সীমা লঙ্ঘন করেছে। আর আল্লাহ জানছেন যে ওকে নরম ভাষায় বললেও কাজ হবে না, গরম ভাষায় বললেও কাজ হবে না। তারপরে বলছেন যে তাকে গিয়ে নরম ভাষা, ফাকুলা লাহু কাউলান লাইয়ানান, তোমরা দুই ভাই গিয়ে তাকে নরম ভাষায় কথা বলবে। আল্লাহ জানেন যে সে কখনো উপদেশ নেবে না, কখনো ভয় করবে না আল্লাহর আজাবকে, আল্লাহর পাকড়াওকে, জাহান্নামকে। কিন্তু তারপরে বলছে লাআল্লাহু ইয়াতাযাক্কারু আও ইখশা, হতে পারে সে উপদেশ নেবে, হতে পারে সে আল্লাহর ভয় করবে, আল্লাহর আজাবকে ভয় করবে। সুতরাং তোমার কাজ তুমি করো। আল্লাহ রাব্বুল আলামিন শরীয়তের দিক থেকে প্রতিটি মানুষের ক্ষেত্রে যতই জঘন্য হোক না কেন, যতই বড় অবাধ্য কাফের আর নাস্তিক হোক না কেন, যতই পাপিষ্ট হোক, সারা জীবন সবসময় পাপে লেগে, তারও আল্লাহ হেদায়াত চেয়েছেন এই শরীয়তের বিধানে। অর্থাৎ তাকে বলেছেন যে আইহাল্লাযিনা আমানু, এ আইহাল্লাযিনা আমানু, হে ঈমানদার, হে আইহান নাস, উবুদু রাব্বাকুম, হে মানব সকল, তোমরা তোমাদের রবের ইবাদত করো। মানব সকলের মধ্যে তারপরে বলছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইবাদু আম্মাতান ইলা মারাদাতি, সমস্ত বান্দাকে আল্লাহ রাব্বুল আলামিন আম ভাবে ব্যাপক ভাবে তার সন্তুষ্টিমূলক কথা কাজের দিকে আহ্বান করেছেন। ওয়া হাদালি ইজাবাতি মান শা মিনহুম, তাদের মধ্য থেকে যাকে আল্লাহ চেয়েছেন এই দাওয়াত কবুলে, এই ডাকে সাড়া দেওয়ার জন্য, আল্লাহর আহ্বানে সাড়া দেওয়ার জন্য হেদায়েত দিয়েছেন, তৌফিক দিয়েছেন,
যেমন মহান আল্লাহ সূরা ইউনুসের আয়াত 25 এই দুটো কথাকে একসাথে বলেছেন, আল্লাহ ইয়াদু ইলা দারিস সালাম, আল্লাহ শান্তির ঘরের দিকে আহ্বান করেন সকল মানুষকে, সকল জিনকে আল্লাহ রাব্বুল আলামিন দারুস সালাম শান্তির ঘর জান্নাতের দিকে আহ্বান করেন। ওয়াইয়াহদি মাইয়াশা, দাওয়াত তো দিয়েছেন সকলকে কিন্তু হেদায়ত করেন মাইয়াশা ও যাকে চান ইলা সিরাতিল মুস্তাকিম, সরল পথের দিকে, তার সরল পথের দিকে হেদায়ত সৃষ্টি হতে অবগত ভাবে আল্লাহ যাকে চান তাকে হেদায়ত করেন। তাহলে সকল ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টিগত ভাবে চান না, বিধানগত ভাবে সকলের ক্ষেত্রে চেয়েছেন। বলছেন ফাআম্মা মা সুবহানাহু দাওয়াতা, আল্লাহ দাওয়াতকে কিন্তু ব্যাপক ভাবে এখানে বর্ণনা করেছেন যে আল্লাহ ইয়াদু ইলা দারিস সালাম, আল্লাহ সকল মানুষকে সকল জিনকে দারুস সালামের দিকে আহ্বান করেছেন। বা খাসাল হেদায়েতা বেমানশা, আর হেদায়েতকে খাস করে দিয়েছেন ওই সমস্ত মানুষের সাথে যাদের ক্ষেত্রে আল্লাহ চেয়েছেন সৃষ্টিগত ভাবে যে তারা হেদায়াত প্রাপ্ত হবে। সূরা নাজমের আয়াত নম্বর 30 এই কথা আল্লাহ বলেছেন, ইন্না রাব্বাকা হুয়া আ'লামু মান দাল্লা আন সাবিলিহি, নিশ্চয় তোমার প্রতিপালক হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি সর্বাধিক জানেন, বিমান দাল্লা আন সাবিলিহি, যে কে তার মনোনীত রাস্তা থেকে পথভ্রষ্ট হবে। ওয়াহুয়া আ'লামু মান ইহতাদা, এবং আল্লাহ সবচেয়ে বেশি জানেন ওই সমস্ত ব্যক্তি সম্পর্কে যারা হেদায়ত প্রাপ্ত হবে, কে হেদায়ত হবে আর কে পথভ্রষ্ট হবে আল্লাহ সবচেয়ে বেশি জানেন। কিন্তু সকলকে আল্লাহ শরীয়তের বিধানের জন্য আহ্বান করেছেন, আর সৃষ্টিগত ভাবে আল্লাহ রাব্বুল আলামিন হেদায়ত দিয়েছেন, যাকে আল্লাহ চেয়েছেন সকলকে সৃষ্টিগত ভাবে হেদায়ত দেন। তো আশা করি সার কথা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের চাওয়া সৃষ্টির ক্ষেত্রে ভালো চাওয়া রয়েছে, মন্দ চাওয়া রয়েছে। পক্ষান্তরে বিধানগত দিক থেকে শরীয়তের হুকুম আহকামের দিক থেকে আল্লাহ সবার কাছে চেয়েছেন আকিমুস সালাহ, সালাত কায়েম করো, অবুদু রব্বাকুম, তোমাদের রবের ইবাদত করো, আল্লাহ তাআবুদু ইল্লাইহু, তার ছাড়া কারো ইবাদত করিও না, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, পিতামাতার সাথে ইহসান করো, যারা পিতামাতার সাথে ইহসান করে তাদের কাছে আল্লাহ চেয়েছেন, আর যারা পিতামাতার অবাধ্য কষ্ট দিয়ে থাকে তাদের কাছেও আল্লাহ চেয়েছেন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। ওয়া লা তাকরাবু যিনা, যিনার কাছে যেও না, ওয়া লা তাকতুলু নাফসা আল্লাতি হারামাল্লাহ, যাকে আল্লাহ হত্যা করা হারাম করেছেন হত্যা করিও না, খুন করিও না। সকলের কাছে চেয়েছেন, খুনির কাছেও চেয়েছেন, ভালো মানুষের কাছেও চেয়েছেন, কিন্তু শরীয়তগত দিক থেকে আল্লাহ চাইলেও সৃষ্টিগত দিক থেকে যাদের ক্ষেত্রে চেয়েছেন তারাই পাপ থেকে বেঁচে থাকবে আর তারাই নেক কাজ করবে, যেহেতু আল্লাহ তাদের হেদায়েত সৃষ্টিগত ভাবে চেয়েছেন। আর সৃষ্টিগত ভাবে যাদের ক্ষেত্রে চাননি শরীয়তের হুকুম হইলেও তারা অবাধ্য হয়ে থাকবে। এখানে আজকের আলোচনা শেষ করছি। ও সাল্লাল্লাহু আলা নবীনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।